আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। নববর্ষের রেশ কাটতে না কাটতেই কালবৈশাখী আছড়ে পড়লো জেলায় জেলায়। বুধবার সকাল 6টা থেকে হঠাৎই নেমে আসে অন্ধকার, দেখলে মনে হবে সকালেই বুঝি সন্ধে ঘনিয়ে এসেছে। এর সাথে ঝোড়ো হাওয়া, শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় ঝোড়ো হাওয়া, এরপর এক নাগাড়ে চলতে থাকে বৃষ্টি। বেশ কিছু এলাকার স্থানীয় স্তর থেকে খবর পাওয়া গিয়েছে ঝড়ের দাপটে কয়েক জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। একদিকে করোনা আতঙ্ক, লকডাউন, অন্যদিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, সব মিলিয়ে নাকাল পশ্চিমবঙ্গবাসী। গত কয়েক সপ্তাহ ধরে একটানা ঘরবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ। করোনা মোকাবিলায় চলছে লকডাউন, এর মধ্যে কালবৈশাখী যেন গোদের ওপর বিস্ফোরক। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত।